এই যে, দিস ইজ দ্য পারফেক্ট প্লেস। বলো, ট্রেনটা যখন পাস করবে তখন জানালা দিয়ে প্যাসেঞ্জাররা দেখবে সারি সারি বিলবোর্ড, তাতে বড় বড় করে লেখা থাকবে, আপনি কি সুন্দরী, তাহলে পৃথিবীটা আপনার জন্য। আর নিচে ছোট্ট করে লেখা থাকবে, আপনি যদি সুন্দরী নাও হন তাহলে আমাদের ক্রিম আপনাকে সুন্দরী করে তুলবে। হাউজ দ্য আইডিয়া? জায়গাটা ঠিক আছে, এখানে বিলবোর্ড লাগালে মানুষের চোখেও পড়বে, কিন্তু কিন্তু কি, কিন্তু আপনি কি সুন্দরী তাহলে পৃথিবীটা আপনার জন্য লেখাটা মনে হয় ঠিক হবে না। ঠিক হবে না? কি বলছো তুমি, কেন বলছো? কারণ কথাটা তো সত্যি না। কে বলেছে কথাটা সত্যি না? হোয়াট আর ইউ সেইং? সব জায়গায় সুন্দর মুখের জয়। ফর এক্সাম্পল ইউ, আমরা তোমাকে কেন আমাদের কোম্পানিতে নিয়েছি, কেন হাই ফিগার স্যালারি দিচ্ছি, কেন কেন দিয়েছেন? আমি আর্টিস্ট, আপনাদের একজন আর্টিস্ট দরকার ছিল, আমার ভালো কাজ দেখেছেন, চাকরি দিয়েছেন। নো নো নো, ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। আমরা তোমাকে নিয়োগ দিয়েছি এই জন্য, ইউ গট এ প্রিটি ফেস, ইউ নো, তোমার চেহারাটা খুব সুন্দর। তার মানে আমার চেহারা দেখে আপনারা আমাকে চাকরি দিয়েছেন? আমার কাজের কোনো গুরুত্ব নেই? অফকোর্স তোমার কাজেরও গুরুত্ব আছে, কিন্তু এই কাজ তো অনেকেই করতে পারে, তাই না? তাদের মাঝ থেকে বেছে বেছে কেন আমরা তোমাকে নিয়েছি? কারণ তুমি সুন্দরী, ইউ গট দি মোস্ট প্রিটিয়েস্ট ফেস। ব্যাপারটা খোলাসা করে বলার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি হলো, তুমি মনে হয় রেগে যাচ্ছ? ডোন্ট ফরগেট দ্যাট আই এম ইউর বস, আর বসের সাথে রাগারাগি করা ক্যারিয়ারের জন্য মোটেও ভালো হয় না। আর আমি যতদূর জানি এই চাকরিটা তোমার খুব দরকার। এনিওয়ে, আমরা তাহলে বিলবোর্ডটা এখানেই বসাই না? এখানে বিলবোর্ডটা বসালে আমি যেটা তোমাকে প্রথমেই বলেছি যে ট্রেনের প্যাসেঞ্জারগুলি জানালা দিয়ে বিলবোর্ডগুলো দেখতে পারবে এবং তাদের চোখ দৃষ্টি আকর্ষণ করবে, ঠিক আছে? আমার যেটা করার সেটা আমি করছিলাম, কিন্তু আপনি এটা কি করলেন? আমি কি করলাম মানে? আমাকে বাঁচাতে গিয়ে আপনি নিজেই তো ট্রেনের নিচে চাপা পড়ছিলেন, আপনি জানেন সেটা? জানবো না কেন, 100 বার জানি, এখনো আমার বুকটা ধড়ফড় করছে, আর চললে তো আপনার সাথে আমিও মারা পড়তাম। দ্যাট ওয়াজ ভেরি স্টুপিড, খুবই নির্বুদ্ধিতার কাজ করেছেন আপনি। কি বললেন আপনি, কি বললেন? আমি নির্বুদ্ধিতার কাজ করেছি? হ্যাঁ, আমি এখানে সুইসাইড করতে এসেছি, তার পিছনে সুনির্দিষ্ট একটা কারণ আছে, আপনি এটা ঠিক করেননি। আমি ঠিক করি না, একটা লোক আমার চোখের সামনে ট্রেনে কাটা পড়ে মরবে আর সেটা আমি বসে বসে দেখব? দাদাত্তারি, দেখবেন না তো দেখবেন না, এরপরে আমি অন্য যে জায়গায় সুইসাইড করতে যাব সেখানে আমাকে উদ্ধার করার জন্য কি আপনি থাকবেন? ওকে থাকবো না, আমার তো সেখানে থাকার কথা না, কিন্তু যখন আমি আছি তখন নিশ্চয়ই আমি তাকে বাঁচানোর চেষ্টা করব। আপনি কেন সুইসাইড করার চেষ্টা করছিলেন? না, কোনো মেয়ে ঘটিত ব্যাপার না, কোনো মেয়ে মানুষের জন্য আমি সুইসাইড করছি না। তাহলে আপনি বুঝবেন না? কেন বুঝবো না কেন?
কোনো কিছু করতে না পারার ক্লান্তির ব্যাপারটা কি আপনি জানেন? জীবনটাকে অর্থহীন মনে হওয়ার যন্ত্রণা কি আপনি জানেন? আপনি কি জানেন আর্নেস্ট হেমিংওয়ে, কাওয়াবাতা, মায়াকোভস্কি, ভ্যান গগ, ফ্রয়েড? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসলে বুঝতে পারিনি যে আমি একজন হেমিংওয়ে, কাওয়াবাতা, মায়াকোভস্কিকে আটকে দিয়েছি। আই এম সরি। আপনি ঠাট্টা করছেন, করলে কি দোষ হবে? হেমিংওয়ে, কাওয়াবাতা, মায়াকোভস্কি, ভ্যান গগ, ফ্রয়েড, এদের নিয়ে আপনি ঠাট্টা করবেন? লর্ড ক্লাইভ আর হিটলারও কিন্তু সেম কাজটা করেছিল, সুইসাইড করলেই সম্মানই হওয়া যায় না, অনেক বড় বড় ক্রিমিনালও সুইসাইড করেছে। আমি ক্রিমিনাল? আমি কিছুই বলতে চাইছি না, আমি শুধু বলতে চাইছি জীবনটা অনেক মূল্যবান, নষ্ট করবে না। ধন্যবাদ আপনার উপদেশের জন্য। ভাই, আপনার সাথে একটু কথা বলতে পারি? খুবই ইম্পর্টেন্ট কথা, খুবই খুবই। আমার সাথে? এক্স্যাক্টলি, আপনার সাথে। আমি আন্ডার গ্রাজুয়েশন করেছি ইয়েল থেকে আর এমবিএ করেছি হার্ভার্ড থেকে। আমার স্পেশালিটিস হচ্ছে মাস কমিউনিকেশন, অর্থাৎ সাধারণ মানুষের কাছে তথ্য পৌঁছে দেওয়া। সোজা বাংলায় বিজ্ঞাপন। ইউ আর রাইট, ন্যারো সেন্সে আপনি এটাকে বিজ্ঞাপন বলতেই পারেন, কিন্তু আমি আমার এই প্রফেশনটাকে খুবই সিরিয়াসলি নিয়েছি এবং আই থিঙ্ক আমি সাকসেসফুলি আমার মেসেজ মানুষের কাছে পৌঁছাতে পারছি। গুড। ফ্র্যাঙ্কলি স্পিকিং, একজন মানুষের বেঁচে থাকার জন্য খুব বেশি কিছু দরকার হয় না, কিন্তু আমরা তাদেরকে বোঝাই যে একজন মানুষের বেঁচে থাকার জন্য অনেক কিছুর দরকার আছে, যেমন চুলের জন্য 7 ধরনের শ্যাম্পু, 9 ধরনের কন্ডিশনার, 10 ধরনের তেল। আর একবার যখন তাদেরকে এই কাজটা আমরা বুঝাইতে পারি, তখন আমাদের জন্য বিষয়টা খুব ইজি হয়ে যায়। তারা তখন ভাত না খেয়ে শ্যাম্পু কেনে, বাচ্চার দুধ না কিনে ফেস ওয়াশ কেনে। ইজন্ট ইট ভেরি সিম্পল? আমি আপনার পয়েন্টটা ধরতে পারছি না। আপনি কি সত্যিই ঠিক করেছেন যে আপনি সুইসাইড করবেন? আমার ব্যক্তিগত ব্যাপার। দেখেন, পৃথিবীতে ব্যক্তিগত বলে কোনো ব্যাপার নেই, আপনার ব্যক্তিগত ব্যাপার আরেকজনের মৃত্যুর কারণও হতে পারে। আচ্ছা, আপনি কি সত্যিই ঠিক করেছেন যে আপনি সুইসাইড করবেন? হ্যাঁ। গুড গুড, সুইসাইড করবেন বলে ঠিক করেছেন সেটা বলছেন? গুড, আরে কে আর সারা জীবন বেঁচে থাকে বলো? আর একজন মানুষ যদি ইচ্ছা করেন যে তিনি তার পছন্দ মতো সময় জীবনটা শেষ করে দেবেন, আমি তো তাতে দোষের কিছু দেখছি না। এরকম তো হতেই পারে, তাই না? এরকমই হতে পারে, এরকম হওয়া উচিত? ও নো সুমি, ডোন্ট বি সো ইমোশনাল, বি প্র্যাকটিক্যাল ডিয়ার। যাই হোক মাসুদ সাহেব, আপনি যেহেতু ঠিক করেছেন যে আপনি সুইসাইড করবেন, আমি আপনার সঙ্গে একটা ডিল করতে চাই। ডিল করতে চান? হ্যাঁ। কোন ধরনের ডিল? আপনি সুইসাইড করবেন পাবলিক প্লেসে, প্রকাশ্য জায়গা, আর এমনভাবে করবেন যাতে আমরা মিডিয়াকে ব্যবহার করে সেটা লাইভ টেলিকাস্ট করতে পারি, আর দিস উইল বি আ হাই ড্রামা, সারা দেশের মানুষ সেটা টেলিভিশনে দেখবে। ইন্টারেস্টিং। অফ কোর্স ইন্টারেস্টিং। আপনি সুইসাইড করার আগে আমাদের একটা প্রোডাক্টের নাম বলবেন আর সেটা সারা দেশের মানুষের কাছে পৌঁছে যাবে। আপনি কি বলছেন এসব? মাসুদ সাহেব বলবে অমুক সাবান ভালো, তারপর গরম করে মাথায় গুলি করে দেবে, সেটা সারা দেশের মানুষ টেলিভিশনে দেখবে, কি ভয়ানক! অনেকটাই সেরকম, কিন্তু ঠিক তুমি যেভাবে বলছো সেরকম না। আমরা ধীরে ধীরে একটা নাটকের মতো সিচুয়েশন তৈরি করবো, সেখানে সাসপেন্স থাকবে, ইমোশন থাকবে, এন্টারটেনমেন্ট থাকবে। কখনো না, এটা হতেই পারে না। কেন হতে পারে না? যেহেতু মাসুদ সাহেব ঠিক করেছেন উনি সুইসাইড করবেন, আমরা ওনার সাথে একটা ডিল করছি, আমরা ওনাকে 10 লাখ টাকা লোন দেবো। উনি সুইসাইড করলে সেই লোন শোধ করতে হবে না? একটা মানুষের প্রাণ টাকা দিয়ে কেনা যায়? সেটার দাম 10 লাখ টাকা? ও নো, ডোন্ট গেট মি রং ডিয়ার, আমি কখনোই বলিনি একটা মানুষের প্রাণের দাম 10 লক্ষ টাকা। যেহেতু উনি ঠিক করে ফেলেছেন উনি সুইসাইড করবেন, আমরা ওনার সাথে একটা ডিল করেছি, তাতে আমরা দুপক্ষই লাভবান হচ্ছি। আমরা আমাদের প্রোডাক্টের একটা মাইলেজ পাবো আর উনি ওনার জীবনের শেষ কটা দিন রাজার হালের মতো কাটাতে পারবেন। এটা হতেই পারে না, এটা যে শুধু অনৈতিক, অমানবিক, নিষ্ঠুর তাই না, এটা বেআইনি, আপনার বিরুদ্ধে পুলিশে কেস হয়ে যাবে। শোনো, আইন আছে, আইনের ফাঁকও আছে, আইন দিয়ে ধরতে না পারলে ব্যাপারটা ঠিক হয়ে যায় না। দেশে মিডিয়া আছে, খবরের কাগজ আছে,
আপনি কিছুতেই এরকম একটা কাজ করতে পারেন না, কিছুতেই না। আমি রাজি। আপনি রাজি? হ্যাঁ। দেখলে শুভি, মাসুদ সাহেব যদি চিন্তা ভাবনা করে ঠান্ডা মাথায় রাজি হয়ে যান, তাহলে কোনো আইনই আমাদেরকে স্পর্শ করতে পারবে না। আপনার যদি একটা চাকরির খুব দরকার থাকতো, তারপর সেই চাকরিটা ছাড়তে যদি আপনি বাধ্য হতেন, আপনিও আমার মতো রেগে থাকতেন। আপনি চাকরি ছেড়ে দিতে বাধ্য হলেন কেন? যে মানুষ একজন মানুষকে সুইসাইড করানোর জন্য বিজনেস ডিল করতে পারে, তার সাথে আমার কাজ করা সম্ভব না। ও, তাহলে তো আপনি আমার জন্য চাকরি ছেড়ে দিলেন। ইয়েস। এটা শুনে তো আমার অনেক খারাপ লাগছে, এরকম কেন করলেন বলুন তো? এটাই তো হবার কথা। আপনি কোথায় যাচ্ছেন? সেটা শুনে আপনি কি করবেন? মানুষের কৌতূহল থাকে না, স্বাভাবিক কৌতূহল। প্রথমে যাব খবরের কাগজের অফিসে, তারপর পুলিশের কাছে। আমার এই বিষয়ে কথা বলার জন্য? হ্যাঁ। হাউ ইন্টারেস্টিং। আচ্ছা, আপনি আমাকে সঙ্গে নিতে পারেন না? আমাকে? আপনি? হ্যাঁ। আমার সাথে? হ্যাঁ। কেন না? আপনি কেমন করে কথা বলেন, কি বলেন একটু দেখতাম। আমি কোনো নাটক করছি না, যে অন্যরা দেখে সেটা মজা করবে। আপনি রেগে যাচ্ছেন কেন? আরে রিকশা, শুনেন। কি ব্যাপার বলেন? আমার ব্যাপার না, ওনার ব্যাপার। হ্যাঁ, কি ব্যাপার আপনি বলেন? একজন মানুষ সুইসাইড করবে, সেজন্য একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট করেছেন। সুইসাইড করবে? জি। এখনো করে নাই? এখনো করেনি, করবে বলে ঠিক করেছে। আচ্ছা, দেশের আইন কানুন সম্পর্কে আপনার ধারণা আছে? মানে ভবিষ্যতে একজন মানুষ একটা অঘটন ঘটাবে, তার জন্য কি তাকে আমি এখনই ধরতে পারি বলেন? তাহলে তো একটা বেরাসের অবস্থা বেঁচে যাব। তাহলে তো আপনি আমি ধরতে পারি, বলতে পারি না যে আগামীকাল আপনি একটা মার্ডার করবেন? কি ভাই, বলতে পারি না বলেন? আমি মার্ডার? না না, আপনি মার্ডার করবেন সেটা আমি বলি নাই, জাস্ট আপনাকে বোঝানোর জন্য জিনিসটা আমি বলছি। ভবিষ্যতে কেউ চুরি করবে, ডাকাতি করবে, খুন করবে, তার জন্য কি আমরা তাকে এখনই ধরতে পারি বলেন? কি ভাই, আপনি কি বলেন, পারি? আপা, পারি না। তাহলে তো সবই শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল, ঘটনা না ঘটলে তো আমরা কিচ্ছু করতে পারি না। আপনারা প্রোটেকশন দেবেন না? কিভাবে দেবো কন, আপনার কথা বলে মনে হইতেছে বাংলাদেশে প্রতি মানুষের মাথা পিছে একজন করে পুলিশ খাড়া করে রাখতে হলো? সরকার এত পুলিশ পাইব কই কত দিয়ে? তার মানে আপনারা কিছুই করবেন না? সরি, আমাদের করার কিচ্ছু নাই। আপা, বাই। আপনি একটা জিডি করেন।
আপনাকে যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। বেশ, আপনার মধ্যে একটা জিনিস নিয়ে লেগে থাকার অদ্ভুত একটা গুণ আছে। অনেকটা কচ্ছপের মতো খপ করে কামড় দিয়ে মাথাটা খোলের মধ্যে ঢুকিয়ে ফেলে, তারপর বাইরে থেকে যতই চেঁচামেচি করো তার কিছুই যায় আসে না। কি ব্যাপার, আপনি আমার সব কথার উত্তর ওই একটি অদ্ভুত শব্দ দিয়ে দিচ্ছেন কেন? মনে হয় শব্দের স্টক ফুরিয়ে গেছে। শব্দের স্টক তো ফুরায় না, সম্ভবত আমার সাথে কথা বলতে আপনি চাচ্ছেন না। আমাকে দেখেন, এই মানুষটা 24 ঘন্টা পর মারা যাবে, আপনার মায়া হয় না? না, হয় না। কেন? কারণ আপনি হচ্ছেন একজন হিটম্যান। মানুষ টাকার বিনিময়ে মানুষকে খুন করে, ঘটনাক্রমে আপনি নিজেকে খুন করছেন। কিন্তু খুন তো বটেই। শুনেন শুনেন, এক সেকেন্ড প্লিজ, আপনার ফোন নাম্বারটা একটু দেবেন? কেন? না, এমনি যদি কোনো কিছুর দরকার হয়। আপনাকে দেবার মতো বিশেষ কিছু নেই আমার। নাই থাকলো, সবসময় কি দেয়া নেয়া করতে হয়? আমি না 24 ঘন্টা পর মারা যাব, জানেন? দেবেন প্লিজ। ইম্পসিবল, এটা কিছুতেই জানাজানি হতে পারবে না। এটা আমাদের কোম্পানির সবচেয়ে বড় টপ সিক্রেট একটা প্রজেক্ট, আর সেজন্যই আপনাদের মতো টপ অফিসিয়ালদেরকে আমি এখানে ডেকেছি। এবং আমি আশা করছি আপনারা বিষয়টা কেউ ডিসক্লোজ করবেন না বাইরে। অতীতেও আপনারা কোম্পানির অনেক সিক্রেটকে অনার করেছেন, আশা করি এবারও সেটা করবেন। যাই হোক, সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমরা আমাদের আপকামিং ইভেন্টটা কীভাবে অপারেট করবো সেটা আপনাদেরকে বিস্তারিত বোঝানোর জন্য আমি আজকে এই মিটিং ইনভাইট করেছি ইয়াং অ্যাসপিরেন্ট একজন ডিরেক্টর মিস্টার আবদুল্লাহ রানাকে। মিস্টার রানা, আপনি আমাদেরকে একটু ডিসক্রাইব করবেন আপনার প্ল্যানটা। হ্যাঁ, আসলে ইটস এ বিগ চ্যালেঞ্জ ফর মি, যেহেতু আমি সাধারণত কাজ করেছি সব প্রফেশনালদের নিয়ে, এই প্রথমে আমাকে একজন অ্যামেচার নিয়ে কাজ করতে হবে। আর এছাড়া আউটডোর বেস কাজ হবে, যেহেতু ন্যাচারাল লাইট দিয়ে কাজ করবো আমি। সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ইটস এ বিগ চ্যালেঞ্জ। আপনি চ্যালেঞ্জটাকে কীভাবে ফেস করবেন? স্ক্রিপ্ট, অবশ্যই একটি অসাধারণ স্ক্রিপ্ট দিয়ে। স্ক্রিপ্ট কে লিখবে? ব্যাপারটা যেহেতু গোপনীয় তাই আমরা পাবলিকলি যেতে পারছি না, বাট প্রাইভেটলি আমরা ইতিমধ্যে একটা স্ক্রিপ্ট দাঁড় করিয়েছি। গুড, আমাদেরকে একটু শেয়ার করেন না প্লিজ। আমাদের স্ক্রিপ্টটা আছে, প্রথমে আমাদের হিরো, ও একটা হাই রাইজ বিল্ডিংয়ের ছাদে, লং শট আমরা তাকে প্রথমে দেখবো, তারপর জমিন করে যখন ক্লোজে আমরা যাবো দেখা যাবে যে পুষ্কো ফুষ্কো চুল ছেলেটার, মুখে খোঁচা খোঁচা দাড়ি, একটা ওভারঅল ফ্রাস্ট্রেটেড একটা লুক তার। তার হাতে এক হাতে একটা পানির বোতল আর আরেক হাতে একটা রিভলভার। রিভলভার? না না, রিভলভার না, নো ভায়োলেন্স। কেন? নো ভায়োলেন্স। আর এখানে রিভলভারটা তো হচ্ছে আমরা টোটালি একটা ট্রেডিশনাল ফিল্মে যেটা ইউজ করা হয়, আমরা তো ওইরকম ভায়োলেন্স এর দিকে যাচ্ছি না। বলুন, এখানে বাজারে, ওকে ওকে ওকে, বাজারে হোয়াইট। আমি তো শেষই করতে পারলাম না। আমরা একটা সার্ভে টিম পাঠাবো, পাবলিক ওপিনিয়ন নেব, দেখি বাংলাদেশের মানুষ কি বলতে চায়। ভাই ভাড়া দেন। দিলাম তো ভাড়া, তো 30 টাকা। এটা ও নাও, 500 টাকা নাও। কি, এটা তো জাল নোট। এটা জাল নোট কেন হবে? এটা জাল নোট দেখলাম তো, আর 30 টাকার জায়গায় 500 টাকার নোট দেন কে? 30 টাকার জায়গায় 500 টাকার নোট দেওয়া যাবে না, এরকম কোনো নিয়ম আছে? হ্যাঁ, মানে
আপনি খুশি হয়ে তিরিশ হাজার পাঁচশো টাকা নোট দেয়। আচ্ছা দিছি, অসুবিধা নাই, তুমি রাখো এটা। আর ভাই বাদ দেন তো, আপনি আমার টাকা দেন ভাই, জাল নোট আমি এই জাল নোট আপনি এরকম তোমার তো টাকা দিলাম আমি, টাকাটা রাখো, পাঁচশো টাকা নোট তোমার কাছে লাগবে। আমার টাকা পয়সার অভাব নাই এই জন্য দিলাম। আপনার টাকা পয়সা অভাব নেই মানে জাল নোটের কোনদিন অভাব হয় নাকি? আপনি কী কইতে চান মানে বুঝলাম না। আপনি আমার জাল নোট চালাবার চান আমার দেন? কি মাথা ঠিক আছে না আপনি? কি কোন আপনি আপনি পাঁচশো টাকা শোনো, তোমাকে খুশি হয়ে আমি পাঁচশো টাকা দিয়েছি, তোমাকে পছন্দ হয়েছে তাই এখন টাকাটা রেখে দাও। এই হ্যাঁ দাঁড়ান, পাঁচশো টাকার নোট দিয়ে যান খুশি হয় না? বাটপারি কতদিন ধরে? হ্যাঁ বাটপারি কত? এই যে ভাই ভাই এদিকে আসুন তো, তারপর যখন দেখলো যে টাকাগুলো জাল না আসল, তখন জানতে চাইলো এতগুলো টাকা আমি কোথায় পেলাম, আর সেই জন্য আমি আপনাকে ফোন করলাম। দেখুন মাসুদ সাহেব, আপনাকে নিয়ে আমরা যে প্রজেক্টটাতে হাত দিয়েছি এটা একটা বিশাল প্রজেক্ট, এখন আপনি যদি এরকম উল্টাপাল্টা করেন আমরা তো অসুবিধায় পড়ে যাব। আপনাকে আরও দায়িত্বশীল হতে হবে, আপনাকে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে কাজ করতে হবে। ভাই আপনারা তো সাহস কেন? হ্যাঁ আমাকে দিয়ে সুইসাইড করি আপনারা বিজ্ঞাপন বানাবেন, আবার আমার চটপট করছেন। আপনি এরকম রেগে যাচ্ছেন কেন? রাগ করবো না আমি, কি আপনি কি আমার সঙ্গে মশকরা করছেন? আপনি আমাকে রেসপন্সিবিলিটি শেখাচ্ছেন? আপনি কি বুঝতে পারছেন না একটা লোককে আপনি সুইসাইড করানোর ধান্দা করছেন? আপনি এত রেগে যাচ্ছেন কেন? কুল ডাউন, মাথা ঠান্ডা করুন প্লিজ, মাথা ঠান্ডা করুন। আমার মাথা ঠান্ডা আছে, আপনি আপনার ডাবল স্ট্যান্ডার্ড ঠিক করেন, বুঝতে পেরেছেন? অলরাইট। এই 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 গাড়ি থামুন, আমি নেমে যাব। মানে আপনি কি আমাদের সাথে কন্ট্রাক্টটা বাতিল করার প্ল্যান করছেন? না কন্ট্রাক্ট ঠিক থাকবে, আমি কোথায় কখন গিয়ে সুইসাইড করব সেটা আমাকে জানাবেন, আমি গিয়ে সুইসাইড করব, ব্যাস। থ্যাঙ্ক গড। আচ্ছা একটা বিষয়, যেহেতু আমরা কাজটা করবো এটার তো একটা প্রিপারেশনের বিষয় আছে, আপনাকে একটু রিহার্সাল করতে হবে। ঠিক আছে, রিহার্সাল করার জন্য ডাকবেন, আমি গিয়ে রিহার্সাল করবো। এখন গাড়ি থামাতে বলেন, আমি নেমে যাবো, আপনার সঙ্গে একটা মুহূর্ত কাটাতে আমার ভালো লাগছে না। এই থামান গাড়ি, গাড়ি থামাও তো, ওনাকে একটু নামায় দাও তো, আপনার সাথে আমার যোগাযোগ থাকবে। হ্যাঁ কে বলছেন? আমি মাসুদ। কোন মাসুদ? সুইসাইড মাসুদ। ও হ্যাঁ, কি খবর? মনটা খুব খারাপ হয়েছিল তাই ভাবলাম আপনাকে ফোন করি, আপনার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যাবে। কেন আপনার মুড খারাপ হয়েছিল? সব কথা কি টেলিফোনে বলা যায়? আপনি আসেন না, খুব ভালো একটা রেস্টুরেন্টে দুজনে খাই, আমার পকেটে এখন অনেক টাকা, সমস্যা নাই টাকা পয়সার। আপনি পাগল হয়েছেন? আপনি ভাবছেন আপনার ওই টাকা আমি রেস্টুরেন্টে খাবো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই, রেস্টুরেন্ট পাত, চলেন রাস্তার ধারে কোনো একটা দোকানে দাঁড়িয়ে ফুচকা খাই, আসবেন?
ঠিক আছে, ওকে। আমি তাহলে আসি শুনি। যাবেন? হুম। জান কে ফোন করেছিল? আপনাদের কোম্পানির জালাল সাহেব। এক্সকিউজ মি, আমি এখন আর ওই কোম্পানিতে নেই। ও, দ্যাটস রাইট। কেন ফোন করেছিল জানতে পারি? আমার সুইসাইড রিহার্সাল। আপনি এখনো ওই পাগলামি মাথায় রেখেছেন? পাগলামি না তো, সত্যি। আপনি সত্যি সত্যি সুইসাইড করবেন? হ্যাঁ। কেন? এই পৃথিবীতে আমাকে আকর্ষণ করার মতো আর কিছু নাই। এরকম একটা পৃথিবীতে বেঁচে থাকা আর মরে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি আসি। আচ্ছা, আপনি যেতে পারবেন তো? যখন মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত হয়, আপনারা কি সেই মুহূর্তকে কখনো অনুভব করতে পারবেন? পারবেন না, কেউ পারবেন না। মৃত্যুকে আলিঙ্গন করা এত সহজ নয়। সব কিছু পাবার পরও কখনো কখনো মনে হয় কি যেন পাইনি, একটা গভীর শূন্যতা। দুঃখ নয়, কষ্ট নয়, আনন্দ নয়, বেদনা নয়, শূন্যতা, গভীর শূন্যতা। জীবনানন্দ দাস বুঝেছিলেন, বলেছিলেন, সব কাজ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়, সকল চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। বাহ বাহ। প্রিয় দর্শক, আমরা আমাদের নিয়মিত অনুষ্ঠান বন্ধ করে আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকার একটি বহুতল ভবনের ছাদে, যেখানে ঘটছে এক অবিশ্বাস্য ঘটনা। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, সেখানে এক যুবক ছাদের কার্নিশ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার জন্য প্রস্তুতি নিচ্ছেন। চলুন নিয়ে যাচ্ছি ঘটনাস্থলে। দর্শক বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি একটি হাইরাইজ বিল্ডিং এর সামনে। এখানে রচিত হচ্ছে একটি জীবননাট্য, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। উনি সুইসাইড করার চেষ্টা করছেন, চলুন আমরা সবাই মিলে দেখি যে উনি কেন সুইসাইড করতে চাচ্ছেন। আজকে কিন্তু আমরা এই রকম হচ্ছে, উনি জীবনের উপরে ক্ষুব্ধ বিতশ্রদ্ধ, তিনি তার জীবন দিয়ে দিতে চাচ্ছেন। কেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করছি? আমাদের সাথে থাকুন প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমি হার্ভার্ড গ্রাজুয়েট, আমি কাঁচা কাজ করি না স্যার। আপনি সুইসাইড করার চেষ্টা করছেন কেন? আপনি মরতে চান কেন? একটু বলেন, আমরা জানতে চাই। আচ্ছা ভাই, আপনি আত্মহত্যার কারণ কি? আপনি কি আপনার মধ্যে কি কোনো হতাশা রয়েছে? আপনার মধ্যে কি কোনো হতাশা আছে ভাই? আমি আমি শুনতে পাচ্ছি না, আত্মহত্যা করছেন কেন? আমরা সবাই জানতে চাই, আপনি বলছেন না কেন? উত্তরটা দেন আপনি, কেন করতে যাচ্ছেন? কেন ভাই, কেন? এখনো শুনতে পাচ্ছি না। আমরা চেষ্টা করছি তার সঙ্গে কথা বলার। আপনাদের কাছে মোবাইল আছে? মোবাইল মোবাইল আছে 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 মোবাইল। আপনার নাম্বার 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 বলেন। সর্বনাশ, কেন, কি হয়েছে? দেখেছেন স্টুপিডটার কাণ্ড? দেখেছেন কি করেছে? সাংবাদিকদেরকে ওর মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে। হ্যাঁ,
কারণ এত উপর থেকে তো সাংবাদিকের কথা শুনতে পারবে না, তাই জন্য নাম্বার দিয়েছে। এখন সারা দেশের মানুষ ওকে ফোন করবে, সারা দেশের মানুষ ওর সাথে কথা বলতে চাইবে। স্যার এটা ঠিক বলছে। স্টুপিডটা এখন যদি মোবাইলে কথা বলা শুরু করে সব সিকোয়েন্স তো ভুলে যাবে, সব টাইমিং গড়বড় হয়ে যাবে, মেসাগার হয়ে যাবে। হ্যালো ভাই, আমাকে একটু সাহায্য করবেন? আমি তো ভাই 5 মিনিটের মধ্যে আর পৃথিবীতে থাকছি না, আমি আপনাকে সাহায্য করবো কি করে? জি ভাই, মানে আপনি পারবেন? কিভাবে পারবো ভাই, আপনাকে টেলিভিশনে দেখাচ্ছে, সব চ্যানেল দেখাচ্ছে, সারা দেশের মানুষ আপনার কথা শুনছে। ভাই আমি আপনাকে দিয়ে একটা খবর পাঠাতে চাই। আমাকে দিয়ে? জি। কি খবর? আমি একটা মেয়েকে ভালোবাসি, ওর নাম নরিন জাহান। নরিন জাহান? হ্যাঁ ভাই, নরিন জাহান। মানে আপনি একটু আমার হয়ে ওকে একটু বুঝিয়ে বলবেন যে ও যেন আমাকে বিয়ে করতে রাজি হয়। ওকে। নরিন জাহান, আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ মেসেজ আছে। একটি ছেলে আপনাকে খুবই ভালোবাসে, সে জানতে চাচ্ছে আপনি তাকে বিয়ে করতে রাজি আছেন কিনা। যদি রাজি থাকেন তাহলে জানান। হ্যালো নরেন জাহান, আমি গুড, ভেরি গুড, ভেরি গুড। নরেন জাহান, নরেন জাহান বিয়ে করতে রাজি আছেন। মিয়া বিবি রাজি, ডাকো এবার কাজি। কি বললেন? ইলেকশনে দাঁড়িয়েছেন, গরিব মক্কা বাক্সে ক্যাম্পেইন করে দেবো? আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যাঁ ভাই সাহেব, রহিম বক্স সাহেব ইলেকশনে দাঁড়িয়েছেন ঘড়ি মার্কা বাক্সে, তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জলদ করে ভোট দেবেন কি সে ঘড়ি মার্কা বাক্সে। ঘড়ি মার্কাকে ভোট দেওয়া হচ্ছে? ফালতু কথা বলছেন কেন, ফোন করছেন না কেন? স্যার করছি তো স্যার, সারা বাংলাদেশের মানুষ ওই লাইনে ঢুকে আছে, লাইন পাচ্ছি না স্যার। কি করছো? ফোন করো, ফোন করো স্যার, ফোন করো। ওকে। প্রফেসর আফজাল আহমেদ, আপনার জন্য একটা মেসেজ আছে। আপনার ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারে নাই কারণ তাদের বাসায় ইলেকট্রিসিটি ছিল না, তারা পরীক্ষাটা 2 দিন পিছাতে যাচ্ছে। ওকে ওকে। মাসুক রায়হান পদার্থবিজ্ঞানের ছাত্র, তার একটি টিউশনি খুবই দরকার, সে গণিত এবং বিজ্ঞান পড়াবে, যদি ছাত্রী হয় প্রেম করার চেষ্টা করবে না গ্যারান্টি দিচ্ছে। এলিফ্যান্ট রোডে একটি নতুন বুটিকের দোকান খোলা হয়েছে, নাম অপরূপা, সুন্দর ডিজাইন, ভালো দাম, প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য চলে যেতে পারেন। হ্যালো 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 স্যার, পেয়েছি স্যার। হ্যালো হ্যালো, হ্যাঁ আমি জালাল। হ্যাঁ কি, সরি। হ্যাঁ কি খবর জালাল সাহেব, কেমন আছেন? হোয়াট ডু ইউ মিন বাই কেমন আছেন? আপনি ওখানে কি করছেন? কি করছি? আপনি জানেন না কি করছেন? আপনি জানেন না কেন ওখানে আপনাকে পাঠানো হয়েছে? হ্যাঁ করব করব। এক্ষুনি শুরু করেন। টিভি চ্যানেলগুলো কি সারা দিন রাত আপনার জন্য ওখানে বসে থাকবে? না সেটা তো থাকার কথা না। আপনি এক্ষুনি স্ক্রিপ্টের ভিতরে যা লেখা আছে সেই অনুযায়ী ডায়লগ বলা শুরু করেন। স্ক্রিপ্টের বাইরে একটা কথাও যদি বলেছেন। আচ্ছা ঠিক আছে বলছি। আপনারা কেন আসছেন ভাই এখানে?
আপনাকে বলছি না ভাই, দু মিনিট পরে ফোন দেন। হ্যাঁ ভাই, বলবো 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 বলবো, সবার কথাই বলবো ভাই। হ্যাঁ জীবনের সব আকাঙ্ক্ষা স্বপ্ন যখন তার কাছে মিথ্যা মনে হয়, সেই মুহূর্তটি কি আপনারা বুঝতে পারবেন? পারবেন না, কেউ পারবেন না। মৃত্যুকে আলিঙ্গন করা এত সহজ না, কঠিন। জীবনের সবকিছু পেয়েও কখনো কখনো মনে হয় যে কিছুই পাইনি, অথবা কি যেন পাইনি। জীবনানন্দ দাস সেটা বুঝেছিলেন, তিনি বলেছিলেন, সব কাজ তুচ্ছ মনে হয়, পণ্ড মনে হয়, সব চিন্তা প্রার্থনার সকল সময় শূন্য মনে হয়, শূন্য মনে হয়। হ্যালো সুমি। হ্যাঁ আমি সুমি। তোমাকে বলার জন্য ফোন করেছি যে তোমার পারফরম্যান্স খুব ভালো হচ্ছে। সত্যি সত্যি তোমাকে একটা জিনিস বলা দরকার। শোনো, তুমি বলার আগে আমি একটা কথা বলি। বলো। আমরা দুজন কিন্তু আগে পরস্পরকে আপনি করে বলতাম, এখন তুমি করে বলছি, তাই না? আমি জানি। যে কথাটা তোমাকে বলতে চাই সেটা আপনি করে বলা যায় না, তুমি করে বলতে হয়। কবি জীবনানন্দ দাস শুধু জীবন শূন্য মনে হয় কবিতা লেখেননি, কবি জীবনানন্দ দাস বনলতা সেনকে নিয়েও কবিতা লিখেছেন। আমি ক্লান্ত প্রাণে এক, চারিদিকে জীবনের সমুদ্র সফে, আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। বুঝেছো মাসুদ, বনলতা সেনরা দুদণ্ড শান্তি দিতে পারে। এক্স্যাক্টলি, ঠিকই বলেছো তুমি। নেমে এসো, আমি তোমাকে নিয়ে একটা জায়গায় যাব, সংসদ ভবনের পেছনে লেকের পাড়ে একটা ফুচকার দোকান আছে, অসাধারণ ফুচকা বানায় জানো। সত্যি সত্যি আমার এক পরিচিতকে নিয়ে গিয়েছিলাম, ফুচকা খেয়ে একেবারে কলেরার মতো হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত তার স্বাদ ভুলতে পারিনি, অসাধারণ। তুমি নেমে এসো, আমি আসছি। কি হলো, আপনি সুইসাইড করবেন না, আমরা এতক্ষণ ধরে বসে আছি। না ভাই, আমি ঠিক করেছি সুইসাইড করব না। কেন? হ্যাঁ করবেন না? না, এতক্ষণ পরে আপনি বলছেন আত্মহত্যা করবেন না, কি কারণে এতক্ষণ আমরা রোদে দাঁড়িয়ে আছি, আমার দর্শকদের আমি এখন কি বলবো ভাই? এক মিনিট দাঁড়ান, সুমিকে জিজ্ঞেস করে নেই। হ্যালো সুমি, ওই সাংবাদিকরা জিজ্ঞেস করছে যে দর্শকদের আমি কি বলবো, আমি যে সুইসাইড করবো না সে ব্যাপারে, কেন করবো না? শোনেন ভাই, মন দিয়ে শোনেন, আত্মহত্যা হচ্ছে একটা মার্ডার, মার্ডার। অন্যকে মার্ডার করা যেমন অপরাধ, নিজেকে মার্ডার করা তার চেয়ে 100 গুণ বড় অপরাধ, বুঝতে পেরেছেন? তাহলে আপনি সুইসাইড করার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন কেন? সেটা ভাই বোকামি হয়েছিল, বোকামি।
বিশাল বড় গাধামি হয়েছিল। শুনেন, মানুষের জীবন একটা অসাধারণ জিনিস, অনেক মূল্যবান। মাঝে মাঝে মনে হয় পুরা জীবন দূর, এ জীবন থাকলেই কি না থাকলেই কি, এর কোনো দরকার নেই। সেটা ভুল, শুধু ভুল না, ভুল ভুল ভুল, মহাভুল। জীবন থাকলে আশা থাকে, আর আশা থাকলে জীবন থাকলে অনেক কিছু করা যায়, আর জীবন যদি না থাকে তাহলে কিছুই থাকে না। আপনারা জানেন কি, পৃথিবীতে অনেক মানুষ সুইসাইড করার চেষ্টা করেছিল, কোনোভাবে বেঁচে গিয়ে পরে অনেক বড় কিছু করেছেন, জানেন আপনারা? কে আছে এরকম? অনেকে আছেন। হ্যাঁ বলেন, কে? এলিজাবেথ টেলর, ব্রিজিট বার্দোত, নাদিয়া কমিনিচি, ওই যে মেয়েটা অলিম্পিকে অনেকগুলো সোনার মেডেল পেয়েছিল, তারপর ওয়াল্ট ডিজনি, ক্লার্ক গ্যাবল, ব্রিটনি স্পিয়ার্স, আরো শুনবেন? ব্যাস হয়েছে হয়েছে, আপনার আর কথা শোনা দরকার নাই, শুধু শুধু আমাদের সময় নষ্ট করলেন। দাঁড়ান দাঁড়ান, দর্শকদের বলার জন্য আপনাদের একটা সাংঘাতিক স্টোরি আমি দিয়ে দিচ্ছি, সবাই মন দিয়ে শুনেন। আমাকে এখানে একটা কোম্পানি 10,00,000 টাকা দিয়ে পাঠিয়েছে তাদের কোম্পানির বিজ্ঞাপন দেওয়ার জন্য, একেবারে 2 নম্বরই ব্যাপার। আমার পকেটে একটা বিউটি ক্রিম দিয়ে দিয়েছে, সেটা নিয়ে এখানে দাঁড়িয়ে আমার অনেক ভালো ভালো কথা বলার কথা ছিল। এখন আপনাদের সত্যি কথাটা বলি, বিউটি ক্রিম মেখে ভাই কোনোদিন কোনো কাজ হয় না। মানুষের চেহারা বা গায়ের রং যেরকমই হোক না কেন, তাতে কিচ্ছু যায় আসে না। আসল হচ্ছে মন, মানুষের মন। যার মন যত সুন্দর তার চেহারা তত সুন্দর, বুঝেছেন? জালাল। জি স্যার। ইউ আর ফায়ার স্যার। গেট আপ। আপনাকে একটা ফুচকার দোকানের কথা বলেছিলাম না, ওই যে অনেক রাত পর্যন্ত খোলা থাকে। কি বললে? বলেছি মাসুদ সাহেব, আপনাকে একটা ফুচকার দোকানের কথা বলেছি না, ওই যে। মাসুদ সাহেব আপনাকে, আমাকে আপনি আপনি করে তুমি কেন? হ্যাঁ, এত অবাক হচ্ছেন কেন? না, আমরা তুমি করে বলছিলাম না, ওটা ছিল জরুরি অবস্থা, এমার্জেন্সি। আপনি একটা হাই রাইজ বিল্ডিং থেকে লাফিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিলেন, আপনাকে থামানোর জন্য ওটা বলতে হয়েছে। এখন সেই জরুরি অবস্থা নেই, সেই জরুরি ব্যাপার স্যাপারও নেই। আরে আরে, কি করছেন? লোকজন দেখছে, উঠুন না। তুমি বলো ওঠো। কি পাগলাম করছেন, ওঠো। না না, তুমি বলো ওঠো, তাহলে উঠবো আমি। ওঠো। আবার বলো তো, বলো না। হলো কি হলো? দুজন মানুষ কেমন করে আপনি থেকে তুমিতে নেমে আসে? তুমি চোরামি করেছো। ওটা রবীন্দ্রনাথের দোষ, উনি বলেছিলেন প্রেম এবং যুদ্ধে চোরামি দুরস্ত আছে।
তোমাকে ফুচকা খেতে আসতে বলেছি জন্য তুমি কেন ধরে নিচ্ছো ওটা প্রেম? ওটা প্রেম না, মোটেও না। বুঝেছি। কি বুঝেছো? আমাকে আবার সারেন্ডার করতে হবে। খবরদার খবরদার, আর পাগলাম করবে না। তাহলে তুমি বলো কি বলবো। আমি ক্লান্ত প্রাণ, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে জেনাবি হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে। বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন।